আপনাদেরকে আজকে ভোলার একটি বিশেষ হচ্ছে জায়গা, ভোলার বিদ্যুৎ কেন্দ্র, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে গতকালকে দেখিয়েছিলাম ভোলার হচ্ছে গ্যাস ফিল্ড যেটি রয়েছে, সেটি হচ্ছে ভোলার তিনটি গ্যাস ক্ষেত্র রয়েছে, ভোলা, ভার্সে, গ্যাসে। সেই কথাটি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক দেশেই জানে যে ভোলাতে রয়েছে তেলের খনি, গ্যাসের খনি। তো আমাদের এই ভোলার যে গ্যাস রয়েছে সেই গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই বিদ্যুৎই হচ্ছে ভোলা থেকে গিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বরিশাল বিভাগের ছয়টি জেলায় এবং জাতীয় গ্রিড ঢাকাতেও হচ্ছে সরবরাহ করা হয় এই বিদ্যুৎ। আমরা রয়েছি হচ্ছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুটবা ইউনিয়নের পাশে আমরা রয়েছি। এখানে একটি খাল রয়েছে, যেই খাল দিয়ে হচ্ছে নৌকা যাতায়াত করে এবং এইখান দিয়ে হচ্ছে মানে লঞ্চগুলো হচ্ছে যাতায়াত করে, এইখান দিয়ে হচ্ছে এই খালটি দিয়ে হচ্ছে বোরহানউদ্দিনের সেই লঞ্চগুলো যাতায়াত করে। পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমরা উগলা পাতাসহ বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি, ভোলার পরিবেশ এবং হচ্ছে অন্যান্য এগুলো দেখতে পাচ্ছি। আসলে এই ভোলার যে পাওয়ার প্লান্টটি রয়েছে এখানে তিনটি পাওয়ার প্লান্ট আমরা জেনেছি। একটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন পিডিবির একটি রয়েছে, এখানে পাওয়ার প্লান্ট রয়েছে 225 মেগাওয়াট, এবং পাশে 220 মেগাওয়াট একটি ইন্ডিয়ান কোম্পানির পাওয়ার প্লান্ট রয়েছে, এবং হচ্ছে এগ্রিকালচার মানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি পাওয়ার প্লান্ট রয়েছে সেখানে। আসলে ভোলার এটি হচ্ছে একমাত্র বিদ্যুৎ কেন্দ্র, যেই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে হচ্ছে পুরো ভোলাবাসী হচ্ছে এখানে বিদ্যুৎ পেয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে উপরে জাতীয় গ্রিডের কয়েকটি পিলার দেখা যাচ্ছে এবং তার দেখা যাচ্ছে সংরক্ষিত। আমরা এখানের স্থানীয় এমপি আলী আজম মুকুল, আমরা তাকে অনুরোধ করব, আমাদের ভোলার সর্বজন শ্রদ্ধেয় আমাদের তোফায়েল ভাই যিনি সাবেক বাণিজ্যমন্ত্রী ছিল, তার হাত ধরেই এখানে এই পাওয়ার প্লান্টটি নির্মিত হয়েছে। আমাদের নজরুল হামিদ দীপু যিনি বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আমরা দেখেছি বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়নে স্বয়ংসম্পূর্ণ এবং 25,000 মেগাওয়াট বিদ্যুতে ভরপুর, কিন্তু বাংলাদেশের যেই বিদ্যুৎ ক্রাইসিস চলছে বর্তমানে সেই বিদ্যুৎ ক্রাইসিসে কিন্তু আমাদের এই ভোলার এই পাওয়ার প্লান্টটি বাংলাদেশকে বিদ্যুৎ দিয়ে যাচ্ছে। আমরা সেই জন্য আমরা ভোলাবাসী যেভাবে গর্বিত এবং ভোলাবাসীর বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের ভোলায় তিনটি গ্যাসকূপ রয়েছে, একটি হচ্ছে ভোলার শাহবাজপুর টিকির পাশে কিন্তু ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড, এবং তারপরে টপকি গ্যাস ফিল্ড রয়েছে, এবং ভোলার যে ইলিশা গ্যাস ফিল্ড রয়েছে। এই তিনটি গ্যাস ক্ষেত্রের মাধ্যমে ভোলায় যে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে ভোলাতে বিভিন্ন কল কারখানা এবং সিরামিক কোম্পানি সহ বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরি এখানে নির্মাণ করা হচ্ছে। আমরা এই বিদ্যুৎ কেন্দ্রের বা এই ভিডিওর মাধ্যমে একটি আমরা বার্তা দিতে চাচ্ছি, ভোলাতে ভোলা সমিতি ঢাকা এবং বিভিন্ন সংগঠন আছে তারা কাজ করে থাকে, আমরা অনুরোধ জানাবো যাতে এই বিদ্যুতের মাধ্যমে ভোলাতে অনেকগুলো কল কারখানা, মিল, ফ্যাক্টরি যদি নির্মাণ করা হয়। ভোলার যেহেতু তিন পাশে নদী, এক পাশে সাগর এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু এইরকমভাবে খাল রয়েছে যাতায়াত করার জন্য, নদীপথে যাতায়াত করার জন্য, সেটি কিন্তু এখানে সম্ভব। তো আমরা বলবো যে ভোলার এই সমস্ত যদি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে আরও যদি ভোলাতে তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা বিদ্যুৎ কেন্দ্র যেমন পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের মতো এত বড় বড় যদি বিদ্যুৎ কেন্দ্র যদি এই গ্যাস দিয়ে যদি নির্মাণ করা হয়, সেই গ্যাস দিয়েই যদি এখানে বিভিন্ন কল কারখানা নির্মাণ করা হয়, তাহলে ভোলার মানুষ, ভোলার 30 লক্ষ মানুষ যারা রয়েছে তারা সবাই ঢাকাতে কিংবা প্রবাসে কিংবা চট্টগ্রামে তাদের আর যেতে হবে না, তারা এখান থেকেই গ্যাস উৎপাদন করে এই ভোলার গ্যাস দিয়ে ভোলার মানুষ ভোলাতেই বিভিন্ন কর্মসংস্থানের মাধ্যমে ভোলাতে তারা থাকতে পারবে এবং ভোলার থেকে ইনকাম করতে পারবে, এবং ভোলার ইলিশের পাশাপাশি গ্যাস এবং ভোলার এই বিদ্যুতের পাশাপাশি আরও যেই ভোলার সুপারি, ধান সুপারি, গোলা বিভিন্ন কিছু রয়েছে সেগুলোর মাধ্যমে ভোলাবাসী উন্নীত হতে পারবে। আমরা ভোলার এই পাওয়ার প্ল্যান্ট থেকে এখন বিদায় নিচ্ছি, আমি মুসলিউদ্দিন তরুণ, আমরা সকলকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় ভোলাবাসী, আপনারা যে ভিডিওটি দেখছেন এটি ভোলার বিদ্যুৎ কেন্দ্র, বোরহানউদ্দিনের বিদ্যুৎ কেন্দ্র। আমরা দেখাচ্ছি ভোলার বোরহানউদ্দিনের 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ দিয়েই কিন্তু ফুল ভোলা ব্যবহার করে ভোলার সাথে বরিশাল বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সেই জেলাতে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোলা বোরহানউদ্দিন যে একটি খেয়াঘাট রয়েছে, লঞ্চঘাট মানে একটি খাল রয়েছে, সেই খালের পাশেই
এই বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। আমরা ভোলাবাসী যেভাবে হচ্ছে ভোলার গ্যাস নিয়ে আমরা গর্ব করি, সেভাবেই হচ্ছে ভোলার বিদ্যুৎ নিয়েও আমরা গর্ব করি। আর এই বিদ্যুৎগুলো যাতে হচ্ছে ভোলা সহ আরও এখানে এখানে 225 মেগাওয়াট বিদ্যুতের সাথে সাথে যদি ভোলাতে আরও বেশি হচ্ছে এইরকম বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে স্থাপন করা হয়, তাহলে ভোলাতে 100 ভাগ শতভাগ বিদ্যুৎ পেয়ে এবং হচ্ছে ভোলার বাহিরে অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু বিদ্যুৎ এখান থেকে হচ্ছে ব্যবহার করতে পারবে। আমরা ভোলার যেই এই বিদ্যুৎ কেন্দ্রকে ভোলার যারা রয়েছেন তারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে এই ভোলার বিদ্যুৎ কেন্দ্রটি যাতে সবসময় সচল থাকে এবং হচ্ছে এখান থেকে যাতে সবসময় গ্যাস দিয়ে যাতে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেটি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করব। আর হচ্ছে আমরা জেনেছি এইখানে 2-3টি পাওয়ার প্ল্যান্ট রয়েছে, একটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, একটি রয়েছে পিডিবির একটি এবং অন্যটি রয়েছে অ্যাগ্রো প্ল্যান্ট পয়েন্ট কৃষি উৎপাদনের জন্য, আর আরেকটি হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তা আমরা এই 2-3টি বিদ্যুৎ কেন্দ্রই যাতে সবসময় সচল থাকে। আমি মুস্তাফিজ তরুণ, আমি রয়েছি আজকে হচ্ছে ভোলার যেই পাওয়ার প্ল্যান্ট রয়েছে ভোলা বোরহানউদ্দিনের যে বিদ্যুৎ কেন্দ্র আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ভোলার যে 225 মেগাওয়াট যে বিদ্যুৎ কেন্দ্র সেটি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় 50 একর জায়গা নিয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এটি 2014 সাল থেকে এখানে বিদ্যুৎ কেন্দ্রটি চলছে। এই ভোলার এই বিদ্যুৎ কেন্দ্র দিয়ে হচ্ছে শুধু ভোলা নয়, সারা যে বরিশালের বিভাগের প্রত্যেকটি জায়গায় এবং হচ্ছে প্রত্যেকটি জেলায় এই এই বিদ্যুৎ কেন্দ্র দিয়ে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং জাতীয় গ্রিডের মাধ্যমে সরবরাহ করা হয়। আমরা রয়েছি হচ্ছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুদবা ইউনিয়ন, সেখানে আমরা রয়েছি। আর আমরা বলছি ভোলার ট্যুর 24.com থেকে। আসলে ভোলা হচ্ছে গ্যাসের জন্য হচ্ছে বিখ্যাত একটি জেলা। এখন এইখানে প্রায় 3টি নলকূপ আপনারা গ্যাস ক্ষেত্র আপনারা দেখতে পাচ্ছেন, আর তার মধ্যে হচ্ছে ভোলার শাহবাজপুর গ্যাস ফিল্ড এবং হচ্ছে ভোলার টোপগি গ্যাস ফিল্ড এবং হচ্ছে ইলিশা গ্যাস ফিল্ড, যেই ভিডিওগুলো আমরা পরপর আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহবাজপুর গ্যাস ফিল্ড, গ্যাস দিয়েই কিন্তু হচ্ছে এই বিদ্যুৎ সরবরাহ করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়, সেটি আপনারা পিছনে দেখতে পাচ্ছেন। 225 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন বোর্ড তাদের দ্বারা পরিচালিত, এবং পাশেই কিন্তু আরেকটি বিদ্যুৎ রয়েছে, বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেটি হচ্ছে 220 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সেটি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে সেটি পরিচালনা করা হয়, এবং পাশে আরেকটি কোম্পানি ছিল সেটি হচ্ছে অ্যাগ্রো কোম্পানি, তারা সেটি এখন আপাতত বন্ধ রয়েছে, তারা প্রথম থেকে বিদ্যুৎ সরবরাহ করে সেটি বন্ধ রেখেছেন। তো আমরা আসলে আপনারা যারা ভোলার আমাদের যে পেজ ভোলার ট্যুর 24.com পেজে রয়েছেন এবং হচ্ছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনারা ভোলাকে জানতে চান দেশে এবং বিদেশে যারা রয়েছেন তাদেরকে আসলে সুন্দরভাবে দেখানোর জন্য আমরা আসলে এই ভিডিওগুলো করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুদবা ইউনিয়নের মধ্যেই, কিন্তু আপনারা যদি পিছনে দেখেন অনেক বড় বড় আর্নিগুলো দেখা যাচ্ছে, এটি আসলে গ্যাসের মাধ্যমে হচ্ছে এই বিদ্যুৎটি তৈরি করা হয়। এইখানে যদি আমরা দেখি তাহলে এই পাশে আসলেই কিন্তু আপনারা বিভিন্ন দোকানপাট আপনারা দেখতে পারবেন, আর এই পাশে যদি আমরা দেখি তাহলে এই রাস্তা দিয়ে হচ্ছে ভোলার বোরহানউদ্দিন থেকে আপনারা এদিকে প্রবেশ করতে পারবেন। অনেকেই দেখার জন্য কৌতূহল করে কিন্তু তারা আসতে চায় সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পাওয়ার প্ল্যান্ট সড়ক 2.26 কিলোমিটার, তার মানে হচ্ছে 1.5 কিলোমিটার জায়গার পরেই কিন্তু আপনারা এখানে পাওয়ার প্ল্যান্টে আসতে পারবেন। তো আমরা আসলে এই বিদ্যুৎ প্ল্যান্টটির কারণে আমরা বলবো যে ভোলার শহরে একটি বিদ্যুৎ প্ল্যান্ট রয়েছে, সেখানে মাত্র 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, আর কিন্তু এই এই জায়গাটিতে হচ্ছে 225 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কারণেই কিন্তু আমাদের যেই ভোলা সহ এবং ভোলার বাহিরে বরিশাল
পটুয়াখালী ঝালকাঠি এবং বরগুনা এবং হচ্ছে পিরোজপুর সহ যেই ভোলা এবং এই ছয়টি বিভাগ কিন্তু এটির কারণে কিন্তু আসলে বিদ্যুৎ আমরা পেয়ে থাকি। যদিও আমরা বিভিন্ন সময়ে আমরা দেখা যাচ্ছে ঢাকার এবং অন্যান্য বিভাগে যেভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটে কিন্তু সেটি কিন্তু আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রের কারণেই কিন্তু সেটি সচল রয়েছে এবং সেখান থেকেই কিন্তু আমাদেরকে দেওয়া হয়। তো আমরা এখানে যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিদ্যুৎ কেন্দ্রটি যারা পরিচালনা করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইখানে এই বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি আমরা বলবো যে ভোলা দ্বীপ জেলা, এটিকে অনেক সময় বলা হয় বর্তমানে যে সিঙ্গাপুর জাপান কিংবা মালয়েশিয়ার মতো বলা হয়। যদি সিঙ্গাপুর জাপান কিংবা মালয়েশিয়ার মতো তৈরি করতে হয় তাহলে কিন্তু এখানে বিভিন্ন কলকারখানা নির্মাণ করতে হবে, আর সেইটি নির্মাণ করতে হলেই কিন্তু আসলে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে ভোলার গ্যাস দিয়ে ভোলাতেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে। তাতে হচ্ছে ভোলার যে ইয়াং তরুণ যারা শিক্ষিত রয়েছে, উচ্চশিক্ষিত যারা রয়েছে, তারা কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং ভোলার মানুষ ভোলাতে থেকেই কিন্তু তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। তো আমরা যারা সংশ্লিষ্ট রয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ অন্যান্য যারা রয়েছে তাদের কাছে একটি মানে মেসেজ থাকবে যে আমরা জানি এর পরেও কিন্তু আরেকটি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 400 কোটি টাকার একনেকে পাস হয়েছে, সেটি হচ্ছে চরপেশনে করা হবে। সেই কেন্দ্রটিও যদি হয়ে যায় তাহলে হচ্ছে ভোলাতে আমরা 100% শতভাগ বিদ্যুৎ প্রত্যেকটি মানুষ পাবে।